হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কি করে আমরা লেবু গাছ ছাঁটাই করতে পারি বা লেবু গাছ ছাঁটাই করার সঠিক নিয়মটা কী। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, লেবু গাছকে আসলেই ছাঁটাই করার প্রয়োজন আছে কি না, বা যদি প্রয়োজন থাকে তাহলে আমরা কিভাবে ছাঁটাই করব, কখন ছাঁটাই করব, কতটুকু ছাঁটাই করব, এই সবগুলো প্রশ্নের উত্তর আমি আমার আজকের ভিডিওতে দেব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ জানাতে চাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণভাবে দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি অনেকগুলো ইনফরমেশন দেব আপনাদের লেবু গাছ ছাঁটাই রিলেটেড, এবং সবগুলো ইনফরমেশনই আপনাদের কাজে আসবে। তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণভাবে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথমে আমি আলোচনা করব লেবু গাছকে আসলেই ছাঁটাই করার প্রয়োজন আছে কিনা। এর উত্তর হলো হ্যাঁ, লেবু গাছ ছাঁটাই করার প্রয়োজন আছে, কারণ লেবু গাছ এমন একটা গাছ যে গাছের ফলগুলো শুধুমাত্র নতুন শাখা প্রশাখাতেই হয়। তার মানে যে ডালগুলোতে অলরেডি ফল একবার এসে গেছে বা যে ডালগুলো অলরেডি পুরনো হয়ে গেছে, এই ডালগুলোতে নতুন করে আর ফল আসবে না। নতুন করে যে ডালপালাগুলো বের হবে শুধু সেই ডালপালাগুলোতেই ফল আসবে। ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে ডালপালাগুলো রয়েছে এগুলো আসলে পুরনো ডালপালা, এই ডালপালাগুলোতে ফল আর আসবে না। কিন্তু নতুন করে যে ডালপালাগুলো বের হচ্ছে, নতুন করে যে শাখাগুলো বের হচ্ছে, এই শাখাগুলোতে আমরা ফল পাবো, এই শাখাগুলোতে ফুল আসবে এবং ফল হবে। তাহলে এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, নতুন ডালে ফল আসবে তো সমস্যা কোথায়, পুরান ডালগুলো থাকলে সমস্যা কোথায়? পুরান ডালপালাগুলো থাকলে সমস্যা এটাই, গাছগুলো অনেক বড় হয়ে যাবে, কারণ পুরান ডালপালাগুলোর মধ্যে যখন নতুন করে আবার ডালপালা গজাবে তখন সেই ডালপালাগুলো অনেক বড় হয়ে যাবে, গাছটা অনেক বড় হয়ে যাবে এবং গাছটাকে মেনটেন করা খুব কঠিন হয়ে যাবে। বিশেষ করে আমরা যারা ছাদে বাগান করি বা টবে বাগান করি তাদের ক্ষেত্রে গাছ ছাঁটাই করা একদম ফরজ, অবশ্যই গাছ ছাঁটাই করতে হবে। এরপর আমরা যে পাত্রের মধ্যে গাছটি লাগিয়েছি এই পাত্রটি যদি সাইজে ছোট হয় তাহলেও আমাদেরকে গাছটা ছাঁটাই করতে হবে, কারণ ছোট পাত্র আমাদের গাছটা যদি খুব বড় হয়ে যায় তাহলে সেই গাছটাকে সাপোর্ট দিতে পারবে না। এ কারণে গাছটা ছাঁটাই করে আমাদের একটা নির্দিষ্ট শেপের মধ্যে রাখতে হবে, যাতে করে আমাদের ছোট পাত্রটি বেশ কিছুদিন আমাদের গাছটাকে সাপোর্ট দেয়। গাছটা যদি খুব বড় হয়ে যায় এবং পাত্রটা যদি খুব ছোট হয় সেই ক্ষেত্রে আপনার হয়তো ফুল ফল আসবে কিন্তু গাছগুলো বাতাসে বারবার পড়ে যাবে, এক্ষেত্রে আপনার ফুল ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবং ডালপালা যদি অনেক বেশি থাকে এবং অনেক ঘন থাকে তাহলে সেই গাছে পোকামাকড়ের আক্রমণ এবং ভাইরাস বা ফাঙ্গাসের আক্রমণ বেশি হয়, এই কারণেও আমাদের ডালপালা ছাঁটাই করে দিতে হবে। ডালপালা ছাঁটাই করে দিয়ে আমাদেরকে একটু গাছের ভেতর ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে আলো বাতাস ঠিকমতো গাছের সব শাখা প্রশাখায় ঠিকমতো পৌঁছায়। তাহলে তো আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, লেবু গাছ আমাদের অবশ্যই ছাঁটাই করতে হবে। যারা বাণিজ্যিকভাবে মাঠে লেবু গাছ লাগান তাদেরও লেবু গাছ ছাঁটাই করতে হবে। চলুন তাহলে আমরা এবার জেনে নিই লেবু গাছ আমরা কখন ছাঁটাই করব। লেবু গাছ সাধারণত আমাদের গাছে যখন লেবু আসবে এবং লেবুগুলা যখন আমরা তুলে ফেলবো তারপরই লেবু গাছগুলো ছাঁটাই করে দিতে হয়। আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে আমার অলরেডি ফল সব তোলা হয়ে গেছে এবং ফল তোলার শেষে আমার নতুন শাখা প্রশাখা বের হওয়া শুরু হয়ে গেছে। লেবু গাছ ছাঁটাই করার জন্য সবচাইতে উত্তম সময় হলো নতুন শাখা প্রশাখা বের হওয়ার আগেই লেবু গাছটাকে ছাঁটাই করে দেয়া। এতে করে আমাদের গাছের যে নতুন শাখা প্রশাখাগুলো বের হবে সেটি সুন্দর শেপে বের হবে, আমরা যেভাবে চাই সেভাবে করেই বের হবে। দ্বিতীয়ত, আমাদের গাছে যদি পোকামাকড়ের বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার বা ফাঙ্গাসের আক্রমণ হয় সেক্ষেত্রেও আমাদের লেবু গাছকে ছাঁটাই করে দিতে হবে। আমি ভিডিওতে যে গাছটি দেখাচ্ছি এই গাছে অলরেডি আমার কিছু রোগের আক্রমণ হয়েছে, আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্যাঙ্কার একটি ব্যাকটেরিয়াল রোগ, এই রোগটি আমার গাছকে অ্যাটাক করেছে, বেশ কিছু পাতা এবং কাণ্ড এই রোগে আক্রান্ত হয়েছে, আক্রান্ত সকল পাতা এবং কাণ্ডগুলোকে আমি এখন ছেঁটে দেবো। এছাড়াও আমার কিছু কিছু পাতায় পোকার আক্রমণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পোকার আক্রমণের কারণে গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে, এই পোকাগুলো গাছের পাতার নিচের অংশে বাসা বাঁধে এবং গাছের পাতা থেকে রস খেয়ে গাছের পাতাগুলোকে কুঁকড়ে দেয়, এই পাতাগুলোকেও আমি ছেঁটে দেব। তাহলে আমরা বুঝলাম যে লেবু গাছগুলোকে আমাদের কখন ছেঁটে দেওয়া উচিত। মূলত ফল আসার শেষে নতুন পাতা গজানোর আগে আমাদের লেবু গাছগুলো ছেঁটে দিতে হবে। এছাড়াও যে কোনো সময় লেবু গাছ যদি কোনো রোগে বা পোকার দ্বারা আক্রান্ত হয়
সেই ক্ষেত্রেও আমাদেরকে লেবু গাছগুলো ছেঁটে দিতে হবে, আক্রান্ত ডাল এবং পাতাগুলো ছেঁটে দিতে হবে। এর পরবর্তী যে প্রশ্নটি আসে, কিভাবে আমরা লেবু গাছের ডালপালা বা পাতাগুলো ছেঁটে দেব, বা কোন কোন ডালপালা বা পাতাগুলো ছেঁটে দেব, বা কতটুকু পরিমাণে ছেঁটে দেব। আমি আগেই বললাম যে যদি কোনো আক্রান্ত ডাল বা পাতা থাকে যেখানে ভাইরাস বা পোকামাকড়ের আক্রমণ হয়েছে, সেই ডালপালাগুলো তো আমরা অবশ্যই ছাড়বো। পাশাপাশি ওয়াটার সাকার নামে কিছু ডালপালা থাকে, যে ডালপালাগুলোতে আসলে খুব একটা ফুল ফল আসে না, কিন্তু সেই ডালপালাগুলো গাছের যে পুষ্টি উপাদান বা খাদ্য রয়েছে, এই খাদ্যগুলো গ্রহণ করে গাছকে দুর্বল করে দেয়। এই ধরনের ডালপালাগুলোকে আমাদের সবার আগে ছাঁটাই করতে হবে। এখানে আপনারা লম্বা যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ডালকে ওয়াটার সাকিং ডাল বলা হয়। সবার প্রথমে আমরা এই ধরনের ওয়াটার সাকিং যে ধরনের ডাল রয়েছে এগুলোকে ছেঁটে দেব। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেছি, আমরা যেই টুলটি ব্যবহার করব গাছ ছাঁটার জন্য, সেই টুলটিকে অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে। আমার কাছে এখানে একটা কাটার আছে, এই প্রুনিং কাটারটি আমি প্রথমে অ্যালকোহল প্যাড দিয়ে স্যানিটাইজ করে নেব। খুব ভালোভাবে আমি অ্যালকোহল প্যাড দিয়ে প্রুনিং কাটারটাকে স্যানিটাইজ করে নেব। যদি আমরা প্রপারলি প্রুনিং কাটারটিকে স্যানিটাইজ করে না নিই, বা যা দিয়ে আমরা কাটবো সেটা যদি স্যানিটাইজ করে না নিই, তাহলে কাটার পরে আমাদের গাছের কাটার অংশ জায়গাটুকু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এবার আমি ওয়াটার সাকিং যে ডালগুলো রয়েছে সেই ডালগুলোকে সবার আগে কেটে দেব। আমার এখানে মোটামুটি একটাই ওয়াটার সাকিং ডাল ছিল, আমার এই ডালটিও অনেকটা ওয়াটার সাকিং ডালের মতো। ওয়াটার সাকিং ডাল চেনার উপায় হলো, এইটি সোজা 90 ডিগ্রিতেও হবে না বা সমান্তরালভাবেও থাকবে না, এটি আড়াআড়িভাবে থাকবে, প্রায় 90 ডিগ্রির কাছাকাছি। এই ধরনের ডালগুলোকে আমাদের কেটে দিতে হবে। আমার ওয়াটার সাকিং যে ডালগুলো ছিল মোটামুটি সব ডালগুলো কাটা হয়ে গেছে। আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমার আরও আগেই গাছটা ছাঁটাই করার প্রয়োজন ছিল, যেহেতু অলরেডি নতুন ডাল এবং শাখা প্রশাখা বের হয়ে গেছে, তাই আমাকে একটু সাবধানতার সাথে গাছটি কাটিং করতে হবে। আমার গাছটির শাখা প্রশাখাগুলো এমনিতেই একটু ফাঁকা ফাঁকা আছে, তারপরেও ভেতরের দিকে যে ডালগুলো রয়েছে এই ডালগুলো আমাদের ছেঁটে দিতে হবে। ভেতরের দিকের ডালগুলোতে সাধারণত ফল হয় না, কিন্তু বাহিরের যে ডালগুলো, যেগুলো সূর্য থেকে খাবার তৈরি করে, এই ডালগুলোর খাবারগুলো আসলে ভেতরের ডালগুলো খায়, কিন্তু এটা আসলে কোনো ফল দেয় না। এই জন্য ভেতরের ডালগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে। এখানে ভেতরে আমাদের একটি ডাল রয়েছে, কিন্তু এই ডালটি বেশ সুস্থ এবং সবল, তাই এই ডাল পুরোটাই আমরা কাটবো না, এই ডালের কিছু কিছু অংশ আমরা কাটবো। যে অংশটুকু ভেতরের দিকে আছে শুধু সেই অংশটুকু আমরা কাটবো। ভেতরের দিকে অংশটুকু আমি কেটে দিলাম। এখানে বাকি যে ডালগুলো রয়েছে এগুলো সব বাহিরের দিকে যাচ্ছে, এই কারণে এই ডালগুলোকে আমি কাটবো না। এবং এখানেও নতুন যে ডালটি হচ্ছে এটিও বাহিরের দিকেই আসবে, এবং এটি অন্য কোনো ডালের সাথে ক্রসিং হবে না, এই জন্য এই ডালটিকে আমি রেখে দিব। ক্রসিং ডালগুলোকে অবশ্যই আমাদের কেটে দিতে হবে। আমাদের ভেতরে একটি ডাল রয়েছে, এইখানে একটি ডাল রয়েছে, আমি যদি একটু ক্লোজলি দেখাই, ভেতরের এই জায়গাটুকু আমাদের বেশ ঘিঞ্জি মনে হচ্ছে। এখানে বেশ কিছু ডাল রয়েছে যেগুলো আসলে ক্রসিং ডাল, ক্রসিং ডালগুলোকে আমাদের কেটে দিতে হবে, কারণ ক্রসিং ডালগুলো আসলে আমাদের খুব একটা ফল বা ফুল কিছুই দেবে না। ভেতর থেকে ক্রসিং ডালগুলো আমি কেটে দিচ্ছি। মোটামুটি ক্রসিং ডালগুলো আমাদের কাটা হয়ে গেছে। তৃতীয় ধাপে অসুস্থ যে ডালগুলো রয়েছে বা পাতাগুলো রয়েছে সেগুলো আমরা ছেঁটে দেব। এখানে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হলো, গোড়ার দিকের আমাদের যে ডালগুলো রয়েছে এই ডালগুলো আমরা ছেঁটে দেব, কারণ গোড়ার দিকে আমরা চাই একটু ফাঁকা রাখার জন্য, যাতে গাছের মাটি এবং নিচের অংশ ঠিকমতো আলো বাতাস পায়, মাটিতে ফাঙ্গাসের আক্রমণ না হয়। আমি এখানে গোড়ার দিকে কিছু ডাল আগে রেখে দিয়েছিলাম, যখন গাছটি ছোট ছিল তখন গাছের গ্রোথের জন্য গোড়ার দিকের কিছু ডাল এবং পাতার আমার প্রয়োজন ছিল। এখন যেহেতু গাছটি বড় হয়ে গেছে এবং উপরের দিকে শাখাগুলো উঠে গেছে, তাই গোড়ার দিকের ডালগুলো এখন আমি আর রাখবো না, তাই গোড়ার দিকের ডালগুলো আমি এখন কেটে দেব। গোড়ার ডালটি আমি কেটে দিচ্ছি। এবং ভেতরেও
এই ডালগুলোকে আমি কেটে দেব। একটি ডাল যেটি উপরে উঠে যাচ্ছে এই ডালটিকে আমি রেখে দেব। গোড়ার দিকে এখানে আমার আরও একটি ডাল রয়েছে, এটিকেও আমি কেটে দেব। গোড়ার দিকটা আমাদের মোটামুটি এখন ক্লিন হয়ে গেছে। আমাদের গাছ ছাঁটাই মোটামুটি শেষ। আশা করি কীভাবে গাছ ছাঁটাই করতে হবে, কখন গাছ ছাঁটাই করবেন, কতটুকু গাছ ছাঁটাই করবেন, এসব ইনফরমেশনগুলো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এখানে হয়তো আমি একটা জিনিস খুব ভালো মতো ক্লিয়ার করিনি, সেটা হলো কতটুকু আপনারা গাছ ছাঁটাই করবেন। আমরা একটি গাছের, লেবু গাছের ক্ষেত্রে 50-55% পর্যন্ত ছাঁটাই করে দিতে পারি। তার মানে একটি গাছ তার আয়তন যতটুকু বা যতগুলো ডালপালা বা পাতা রয়েছে তার প্রায় 50-55% আমরা চাইলে ছেঁটে দিতে পারবো। এতে আমাদের গাছের কোনো ক্ষতি হবে না বা আমাদের গাছ মরবেও না। এক্সাম্পল হিসেবে আপনারা এই গাছটি দেখতে পারেন। এই গাছটির বেশ বড় একটি গাছ, গাছের গোড়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন বেশ বড় এবং পুরনো একটি গাছ। এই গাছের বয়স প্রায় 5 বছর হয়ে গেছে। এই গাছের প্রায় 60%-এর মতো আমি ছাঁটাই করে দিয়েছিলাম। অনেক বড় একটি গাছ ছিল, কিন্তু ছাঁটাই করে দেওয়ার পর নতুন করে আবার পাতা গজানো শুরু হয়েছে, নতুন করে ডালপালা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে ডালপালা আসছে, গাছের কোনো ক্ষতিই হয়নি এবং আমি আশা করছি এই নতুন ডালপালার সাথে ফুল এবং ফল আসবে। আশা করি আমার ভিডিওতে আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। লেবু গাছ ছাঁটাই নিয়ে সব রকম ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন, এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।